আজকে আমি একই পিউড়িতে দু রকমের আমসত্ত্ব তৈরি করেছি টকঝাল মিষ্টি আচারি আমসত্ত্ব আর মিষ্টি আমসত্ত্ব আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নাজিবস মম থেকে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ কয়েকদিন হলো আমি বাবার বাড়ি থেকে চলে এসেছি এসেই তো বাসার পরিস্থিতি খুবই খারাপ ছিল মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে এখন আবার নিজের সংসারে মন দিয়েছি রান্না বড় কাজ দু একদিন একটু কমই ছিল আম্মু মোটামুটি অনেক কিছু রান্না করে দিয়েছিল তো সেইগুলোই খেয়েছি আর আজকে আপনার ভাইয়া বাজার করে নিয়ে এসছে আর এগুলোই আপনার সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে আজকে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বড় বড় মতো বলছি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ সব সময়ই এরকম হয়ে থাকে বাড়ি থেকে আসার সময় দু এক দিনের জন্য রান্না করা খাবার নিয়ে আসা হয় কারণ অনেক দিন পর বাসায় যখন ফিরি বাসা একদম নোংরা হয়ে থাকে সব কিছু গুছিয়ে সময় লাগে দু একদিন এর মধ্যে যাতে রান্না বাড়া কম করতে হয় আর এই জন্যই আম্মু একটু বেশি করে রান্না করে দেয় অফ ক্যামেরায় আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এখন আমগুলো সিদ্ধ বসিয়ে দিলাম মিডিয়াম আছে আমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই তো আমার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটি নামিয়ে নিব সিদ্ধ করা আমগুলো ঠান্ডা হয়ে গেলে এরকম একটা স্টিলের স্টেইনারে আমি এগুলো ছেঁকে নিব যেহেতু পিউরিটা ঘন তাই আমি বড় ছিদ্রযুক্ত একটা ছাকনি দিয়ে এটা ছেঁকে নিয়েছি আপনারা যে কোনো ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিতে পারেন চাইলে কোনো প্লাস্টিকের ঝুড়িতেও এটা ছেঁকে নিতে পারেন এই তো আমের পিউরিটা বের করে নিয়েছি কতটা স্মুথ একটা পিউরি হয়েছে এখন আমি চুলার উপরে একটি কড়াই দিয়ে আমি এই পিউরিগুলো এখন জাল করে নিব এবং পরিমাণ মতো চিনি এবং একটু লবণ দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কারণ আপনি কতটুকু আমসত্ব তৈরি করবেন এবং আপনার আম কতটা মিষ্টি এবং টপ সেই অনুপাতে আপনাকে চিনিটা অ্যাড করে নিতে হবে অনেকটা সময় নিয়ে এই পিউরিগুলো জাল দিতে হবে কারণ এটা একটু ঘন করে নিতে হবে খুব বেশি ঘন করব না কারণ এটা আমি রোদ্রে শুকিয়ে নেব চাইলে আপনারা চুলা নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন আমারটা হয়ে গেছে এখন আমি একটা স্টিলের প্লেটে হালকা একটু সর্ষের তেল মেখে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দিলাম আর এই আমসত্বগুলো স্টিলের প্লেটেই দেওয়াই ভালো অন্য অন্য সিলভারে দিলে কিন্তু এটা তিতা হয়ে যায় আমি একই পিউরি থেকে দুই রকমের আমসত্ত্ব তৈরি করব, একটা মিষ্টি আমসত্ত্ব আর একটা করব আচারি আমসত্ত্ব আমি অর্ধেকের মতো মিষ্টি আমসত্ত্ব তৈরি করার জন্য দুটি প্লেটে ঢেলে নিয়েছি আর যে বাকি ছিল এটা গরম অবস্থাতে এখানে আমি আচারের যে মশলা সেগুলোই মানে দিয়ে দিলাম আচারের মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে পাঁচফোড়ন এবং জিরা গুঁড়া আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কারণ এই ঝাল ঝাল আমসত্বটা খেতে অনেক মজা লাগে আচারের একটা ফ্লেভার পাওয়া যায় আর মিষ্টিটা তো আমার ছেলে অনেক পছন্দ করে তো আমার ছেলের জন্য মিষ্টি অবশ্য মিষ্টিটা আমিও পছন্দ করি তো দু রকমই বানিয়ে ফেললাম এখন এটা একটা বড় একটি স্টিলের প্লেটে আমি একটু পাতলা করে দিব এটা কারণ এটা আচারি আমসত্ব এটা দেখতে অনেকটাই ভালো লাগবে দুই পাশ থেকে দেখা যাবে এই তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন রোদ্রে শুকিয়ে নিলে খাওয়ার উপযোগী হয়ে যাবে যেহেতু আমার এখানে রৌদ্রের ব্যবস্থা ছিল তাই আমি রৌদ্রে দিয়েছি আপনারা চাইলে এটা চুলার নিচে দিয়ে এটা শুকিয়ে নিতে পারেন সত্ত্বেও বানানোর পাশাপাশি আমি আজকে রান্নাটাও শেষ করে ফেলেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি যদি সব রান্নায় শেয়ার করি তাহলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের দেখার ধৈর্য থাকবে না আজকে দুপুরে এই ছিল আমাদের খাবার পাতলা ডাল আর আলু দিয়ে মুরগির পাতলা ঝোল আর ছিল এখানে পেঁপে দিয়ে শিং মাছ এখন প্রচণ্ড গরম পড়েছে জানি না আপনাদের কি অবস্থা রান্না করে খাওয়াটা এত কষ্ট হয়ে গিয়েছে কোনো উপায় নেই তারপরেও করতে হচ্ছে আর এরকম পাতলা ঝোলের তরকারি এখন খাওয়া উচিত তাই মনে করে সবগুলোই আমি একটু ঝোল ঝোল করে এবং সবজি দিয়ে রান্না করেছি এক্সট্রা করে সবজি আর রান্না করিনি আর এই যে নাজিবকে দেখতে পাচ্ছেন নাজিবের উপরে দাঁত উঠেছে আসলে নাজিবের দাঁত উপরেটা উঠেনি দাঁতে একটু প্রবলেম হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে ওই দাঁতটা তুলে ফেলা হয়েছে এখন তো অনেকটাই টেনশানে আছি উপরের দাঁতটা আবার উঠবে কিনা এর মধ্যে অনেকটা সময় কেটে গিয়েছে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি নাজিবকেও গোসল করিয়েছি ওর মিস এসে পড়িয়ে গিয়েছে আর নাজিবের বাবাও বিজনেসের কারণে বাহিরে আছে দুপুরে লাঞ্চ করবে না একবারে রাতে ডিনার করবে আমরা মা ছেলে দুজন মিলে এখন তাহলে লাঞ্চটা করে নিব। আর নাজিব তো চিকেন অনেক পছন্দ করে আমি ওর সঙ্গে অনেক গল্পই করলাম আর জিজ্ঞেস করলাম তুমি কোনটা খাবে সে কোনো কথা না বলে হাত দিয়ে মুরগির মাংসটাই নিয়ে নিল দেখতেই পেলেন দুপুরের খাবারটি খেতে খেতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ করে আসছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ একটা লাইক দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এর পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে চাইলেই আপনি দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ফলো দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকালবেলা আমরা মা ছেলে দুজন মিলে একটু পাকা আম খাচ্ছি দুই দিন রোদে শুকানোর পর একদম আমসত্বগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আম আমসত্বটাই প্রথম আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই মজা আর এটা দেখতে আমার কাছে আসলে খুবই সুন্দর লাগছে একদম এপাশ থেকে ওপাশ দেখা যায় আর এই সত্যগুলো কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় কোনো কিছুই হয় না কারণ এটা রোদ্রে শুকিয়ে নেওয়া হয়েছে এটা যদি নর্মাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত খাওয়া যেতে পারে আমার আজকের ভিডিওটি এবং আমসত্ব কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমার জন্য অনেক মূল্যবান আপনার একটি কমেন্ট পরবর্তীতে আরেকটি ভিডিও করার অনেক উৎসাহ পাবো একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করে ভয়েস দেয় যেমন আজকে এই ভয়েসটা দিতে আমার অনেক কষ্টই হচ্ছে প্রচণ্ড গরম এবং বাহিরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বারবারই আমাকে অপ করতে হচ্ছে আবার ভয়েস দিতে হচ্ছে তারপরেও অনেক নয়েজ চলে এসেছে আশা করি আমার প্রিয় ভিওয়ার্স বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার মতো করে আমসত্বগুলো কেটে এবং সাজিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কেটে এবং সাজিয়ে নেবেন আর আমস্ব তো আমার ছেলে অনেক পছন্দ করে আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারাই এই আমসত্বগুলো অনেক পছন্দ করবে আর এই আমসত্বগুলো বাহির থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকাই লেগে যায় আর স্বাস্থ্যসম্মত কতটুকু উপায়ে তারা তৈরি করেছে সেটাও ভাববার বিষয় ঘরোয়া পাবে নিজেদের হাতে তৈরি আমসত্ত্বগুলো অবশ্যই বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম